বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি চোরাচালান প্রতিরোধ এবং মানব ও মাদক পাচার রোধ সহ সীমান্তের সার্বিক সুরক্ষায় কাজ করে। বিজিবি দিবস উপলক্ষে পিলখানায় বাহিনীর সদর দপ্তরে আয়োজিত কুচকাওয়াজে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্যারেড পরিদর্শনের পর মনোজ্ঞ কুচকাওয়াজ উপভোগ ও অভিবাদন গ্রহণ করেন তিনি। বীরত্ব ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ 72 জন বিজিবি সদস্যকে পদক পরিয়ে দেন সরকার প্রধান। বক্তব্যে প্রধানমন্ত্রী মহান মুক্তিযুদ্ধে এ বাহিনীর ভূমিকা ও আত্মত্যাগ তুলে ধরার পাশাপাশি স্মরণ করেন পিলখানা ট্র্যাজেডির কথা। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, 25 তারিখ ঘটে এক অঘটন। সেই বিদ্রোহের ফলে এই বাহিনীর 57 জন সেনা কর্মকর্তা সহ আরও সাধারণ মানুষ সব মিলে 74 জন জীবন হারায়। এই বাহিনীর তৎকালীন মহাপরিচালক সহ যে সকল সদস্যরা নিহত হয়েছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি, তাদের পরিবারের প্রতি আমার সহমর্মিতা জানাই। স্বজন হারা বেদনা যে কী কঠিন, সেটা বোধহয় আমার থেকে আর কেউ বেশি উপলব্ধি করতে পারে না। তবে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিচারের আওতা আনা হয়েছে, কারণ এ ধরনের ঘটনা যেন আর কখনো না ঘটে। বিজিবিকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরে বাহিনীর সদস্যদের চেইন অফ কমান্ড মেনে চলার পরামর্শ দেন শেখ হাসিনা। শৃঙ্খলা এবং চেইন অফ কমান্ড একটি শৃঙ্খলা বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। কখনো শৃঙ্খলার ব্যাঘাত ঘটাবেন না, চেইন অফ কমান্ড মেনে চলবেন। সীমান্ত রক্ষার পাশাপাশি চোরা চালান, মাদক চালান সহ নারী শিশু পাচার বিভিন্ন কাজ বিজিবি অত্যন্ত দায়িত্বের সাথে সেগুলি প্রতিরোধ করে থাকে। বিবাদে না জড়িয়ে রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধানে মিয়ানমারের সঙ্গে আলোচনা অব্যাহত আছে বলে জানান সরকার প্রধান। প্রায় 10 লাখের উপর রোহিঙ্গা শরণার্থী আজকে আশ্রয় নিয়েছে। আমরা মানবিক কারণেই তাদেরকে আশ্রয় দিয়েছি, তবে মিয়ানমারের সাথে আমাদের আলোচনা চলছে যাতে আমরা এই অবস্থা থেকে পরিত্রাণ পাই এবং তাদের এই শরণার্থীদের আমরা ফেরত পাঠাতে পারি। এর আগে প্যারেড গ্রাউন্ডে নির্মিত প্রেরণা নামে বঙ্গবন্ধুর ভাস্কর্য উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা।